শুক্রবার সকালে মুর্শিদাবাদে বরঙ্গায় তৃণমূল কংগ্রেসের 50 সদস্য খুন হওয়ায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ল। স্থানীয় সূত্রে জানা যায়, এদিন সকালে বাড়ি থেকে বাজারে যান বরঙ্গা ব্লকের কুরুন্নুরুন গ্রাম পঞ্চায়েতের শ্রীরামপুর গ্রামের তৃণমূল কংগ্রেসের 50 সদস্য মুস্তাফা শেখ। কিছুক্ষণ পরে চৌদপুর গ্রাম সংলগ্ন মাঠে তার দেহ পড়ে থাকতে দেখেন এলাকাবাসীরা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কান্দি মহকুমা হাসপাতালে পাঠায়। তারপর আবার মাসের মধ্যে আমি এসে দেখছি যে বাড়িতে ছিলাম, বাড়িতে গেছি দেখছি বলছি বোম মারা করে মুক্তি পাবো। ও সুন্দরপুর থেকে ঘর গেছিল, যে শুনলাম যে বলছি মুস্তফাকে মারা করে দিয়েছে, আরেকজনের সাথে ছিল সে যেয়ে খবর দিচ্ছি যে মুস্তফাকে মারা করে তার বলছি খালিকা তো পায়ে বোম লেগে তাই বলছি। হ্যাঁ সে কম কাজ পায়ে লেগেছে একটা আর কি। মুস্তফা হ্যাঁ তৃণমূলের মিল পুরলন পঞ্চায়েত। এর আগে কতদিন আগে বোম খেয়েছিল? এই 2-3 বছর আছে। তখন বোমের বাড়ি কী ছিল? হ্যাঁ মোটরসাইকেল বসিয়েছিল, মোটরসাইকেলে বোম দিয়ে হলো। শুনে এখন থেকে বলতে পারি না, আগে ভাবে ওর ভাই বোম আর দিয়ে গেল। সেটা হচ্ছে গ্রামেরই লোক আর কি, একটু ওর সাথে বেড়াইতো। কি কারণে এবং কারা তাকে খুন করলো সে ব্যাপারে তদন্ত শুরু করেছে পুলিশ। ঘটনাটা ও জমিতে সার দেবো করে ইউরিয়া নিতে এসেছিল, ইউরিয়া নিয়ে বাড়ি ফিরছিল। চোদ্দপুর থেকে যে পাকা রাস্তাটা আমাদের শ্রীরামপুর থেকে গিয়েছে, চোদ্দপুর থেকে কিছুটা যাওয়ার পর ওই রাস্তার ধারে ওকে দুষ্কৃতীরা গুলি করে এবং বোমও মারে। সঙ্গে সঙ্গে মস্তফা মারা যায়। মস্তফা আমাদের কুন্নরুন গ্রাম পঞ্চায়েতের সদস্য ছিল এবং যারা এই কাজটা করেছে, এই জঘন্য অপরাধ, নিন্দনীয় অপরাধ, আমি চাইব এর উপযুক্ত শাস্তি হোক, যাতে পরবর্তীকালে কেউ না করে। আমাদের পঞ্চায়েত এমনিতেই খুব শান্তিপ্রিয় জায়গা, এই ঘটনা এখানে ঘটা আমরা মেনে নিতে পারছি না। যারা এটা ঘটিয়েছে তাদের কঠোরতম শাস্তি হোক, এটাই আমি প্রধান হিসাবে আমি এইটুকু চাইব। মুর্শিদাবাদ থেকে অর্ক রায়, আনন্দ বার্তা। শুক্রবার সকালে মুর্শিদাবাদে বরঙ্গায় তৃণমূল কংগ্রেসের 50 সদস্য খুন হওয়ায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ল। স্থানীয় সূত্রে জানা যায়, এদিন সকালে বাড়ি থেকে বাজারে যান বরঙ্গা ব্লকের কুরুন্নুরুন গ্রাম পঞ্চায়েতের শ্রীরামপুর গ্রামের তৃণমূল কংগ্রেসের 50 সদস্য মুস্তাফা শেখ। কিছুক্ষণ পরে চৌদপুর গ্রাম সংলগ্ন মাঠে তার দেহ পড়ে থাকতে দেখেন এলাকাবাসীরা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কান্দি মহকুমা হাসপাতালে পাঠায়। তারপর আবার মাসের মধ্যে আমি এসে দেখছি যে বাড়িতে ছিলাম, বাড়িতে গেছি দেখছি বলছি বোম মারা করে দিয়েছে মুস্তফা। ও সুন্দরপুর থেকে ঘর গেছিল, যে শুনলাম যে বলছি মুস্তফাকে মারা করে দিয়েছে, আরেকজনের সাথে ছিল সে যেয়ে খবর দিচ্ছি যে মুস্তফাকে মারা করে তার বলছি খালিকা তো পায়ে বোম লেগেছে তাই বলছি। হ্যাঁ সে কম কাজ পায়ে লেগেছে একটা আর কি। মুস্তফা হ্যাঁ তৃণমূলের মিল পুরলন পঞ্চায়েত। এর আগে কতদিন আগে বোম খেয়েছিল? এই 2-3 বছর আছে। তখন বোমের বাড়ি কী ছিল? হ্যাঁ মোটরসাইকেল বসিয়েছিল, মোটরসাইকেলে বোম দিয়ে হলো। শুনে এখন থেকে বলতে পারি না, আগে ভাবে ওর ভাই বোম আর দিয়ে গেল। সঙ্গে যারা ছিল সেটা কে? সেটা হচ্ছে গ্রামেরই লোক আর কি, একটু ওর সাথে বেড়াইতো। কি কারণে এবং কারা তাকে খুন করলো সে ব্যাপারে তদন্ত শুরু করেছে পুলিশ। ঘটনাটা ও জমিতে সার দেবো করে ইউরিয়া নিতে এসেছিল, ইউরিয়া নিয়ে বাড়ি ফিরছিল। চোদ্দপুর থেকে যে পাকা রাস্তাটা আমাদের শ্রীরামপুর থেকে গিয়েছে, চোদ্দপুর থেকে কিছুটা যাওয়ার পর ওই রাস্তার ধারে ওকে দুষ্কৃতীরা গুলি করে এবং বোমও মারে। সঙ্গে সঙ্গে মস্তফা মারা যায়। মস্তফা আমাদের কুন্নরুন গ্রাম পঞ্চায়েতের সদস্য ছিল এবং যারা এই কাজটা করেছে, এই জঘন্য অপরাধ, নিন্দনীয় অপরাধ,
আমি চাইবো এর উপযুক্ত শাস্তি হোক, যাতে পরবর্তীকালে কেউ না করে। আমাদের পঞ্চায়েত এমনিতে খুব শান্তিপ্রিয় জায়গা, এই ঘটনা এখানে ঘটা আমরা মেনে নিতে পারছি না। যারা এটা ঘটিয়েছে তাদের কঠোরতম শাস্তি হোক, এটাই আমি প্রধান হিসাবে আমি এইটুকু চাইব। মুর্শিদাবাদ থেকে অর্ক রায়, আনন্দ বার্তা।